আসসালামু আলাইকুম। কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমেই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমরা গবাদি প্রাণীর কৃমি এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে কৃমি সম্পর্কে জেনে নিই। কৃমি হচ্ছে এক ধরনের অন্তঃপরজীবী প্রাণী যা মানুষ ও অন্যান্য প্রাণী দেহে বাস করে সেখান থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে। গবাদি প্রাণীর খাদ্যাভ্যাস, বাসস্থান এবং ঋতু পরিবর্তনের কারণেও বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। গবাদি প্রাণীর শরীরে গুল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি, ফুসফুসের কৃমি এবং রুমেনের বিভিন্ন ধরনের কৃমি হয়ে থাকে। গবাদি প্রাণীর গোল কৃমি, ফিতা কৃমি, কলিজা কৃমি, ফুসফুসের কৃমি দমনে কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশনের অনন্য একটি প্রোডাক্ট ট্রায়োল্যাব, যা বোলাস আকারে পাওয়া যাচ্ছে 4x5 বোলাস। ট্রায়োল্যাব এর নামকরণের সার্থকতা, ট্রায়োল্যাব এর নামকরণের দিকে তাকালে দেখতে পাই ট্রাই থেকে এসেছে ট্রাইক্লাবেন্ডাজিন এবং ল্যাব থেকে এসেছে লিভামিসল। অর্থাৎ ট্রাইক্লাবেন্ডাজল এবং লিভামিসলের সংমিশ্রণেই আমাদের ট্রায়োল্যাব। ট্রায়োল্যাব এর উপাদান, যার প্রতি বুলাসে রয়েছে ট্রাইক্লাবেন্ডাজল আয়ানিন 900 মিলিগ্রাম এবং লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি 600 মিলিগ্রাম। এবার আমরা জানবো ট্রায়োল্যাব কিভাবে কাজ করে। ট্রায়োল্যাবে উপস্থিত ট্রাইক্লাবেন্ডাজল হল বেলজিমিডাজলের সাম্প্রতিক ডেরিভেটিভ। এটি একদিন বয়সী থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত লিভার ফ্লুকের সমস্ত পর্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। বেনজিমিডাজলগুলি বি টিউবিউলিনের সাথে আবদ্ধ। এটি কাঠামোগত প্রোটিন এবং টিউবিউলিনকে মাইক্রোটিউবুলে পলিমারাইজেশনে অবরুদ্ধ করে। এটি পরজীবীর মধ্যে কোষের অখণ্ডতা এবং পরিবহন ফাংশনকে ক্ষতিগ্রস্ত করে এবং শেষ পর্যন্ত পরজীবীটিকে মেরে ফেলে। এবার আমরা ট্রায়োল্যাবে উপস্থিত লিভামিসলের কার্যপ্রণালী সম্পর্কে জানব। লিভামিসল একটি কোলিনার্জিক এজেন্ট। এটি কৃমির গ্যাংলিয়নকে উদ্দীপিত করে এবং কৃমির পেশিকে ডিপোলারাইজড করে। এর দ্বৈত প্রভাব কৃমির পক্ষাঘাত ঘটায়। পক্ষাঘাতগ্রস্ত অবশ কৃমি আর অন্ত্রে অবস্থান করতে পারে না, ফলে শরীর থেকে বের হয়ে যায়। ট্রায়োল্যাব এর নির্দেশনা, গরু, মহিষ, উট, ছাগল ও ভেড়ার প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক কলিজা কৃমি, পাকস্থলী অন্ত্রনালের গোল কৃমি এবং ফুসফুসের কৃমি দমনে ট্রায়োল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রায়োল্যাবের মাত্রা ও প্রয়োগ বিধি, গবাদি প্রাণীতে প্রতি 75 কেজি দৈহিক ওজনের জন্য একটি বোলাস শুধুমাত্র একবার খাওয়াতে হবে। প্রয়োজনে 15 দিন পর পুনরায় খাওয়ানো যাবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। ট্রায়োল্যাবের প্রত্যাহার কাল, ট্রায়োল্যাব গ্রহণের 28 দিন পর্যন্ত মাংস, 10 দিন পর্যন্ত দুধ এবং 10 দিন পর্যন্ত ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে। ট্রায়োল্যাব গর্ভাবস্থায় নিরাপদ। সংরক্ষণ, আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করুন। এবার আমরা জানব ট্রায়োল্যাব কেন বাজারের সেরা। ট্রায়োল্যাব সকল ধরনের লার্ভা, পরিপক্ক ও অপরিপক্ক ফ্লুক এবং কৃমির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। ট্রায়োল্যাবে কোনো ধরনের এমব্রায়োটক্সিক এবং টেরাটোজেনিক ইফেক্ট নেই। ট্রায়োল্যাবে উপস্থিত লিভামিসল দুধ উৎপাদন এবং ওজন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রায়োল্যাব গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকালে নিরাপদ। ট্রায়োল্যাব
ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। ট্রায়াল লাইফের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।